Hello everyone, assalamu alaikum. Welcome to my YouTube channel Basic Biker. এখন আছি আমি সিলেট শ্রীমঙ্গল আর শ্রীমঙ্গলের ছোট একটা হোটেলে উঠছি আমরা আছি চারজন সো আপনাদের এই চায়ের শহর বা চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে আসার পথে ট্যুরের কোনো ব্লগ করিনি ভিউয়ার্স একটাই কারণে কারণ রাতের বেলায় আসলে এই সব রাস্তায় যে অনেকটা রাইড করা ঝুঁকিপূর্ণ তাছাড়া রাইড করতে করতে কথা বলাটা রাতের বেলায় আমার কাছে মনে হয় অনেক বেশি ঝুঁকিপূর্ণ যার কারণে আপনাদের ওইভাবে কথা বলতে পারিনি তো একবারে চলে আসলাম শ্রীমঙ্গলে আর এই হচ্ছে শ্রীমঙ্গলের আশপাশ অনেক গাছপালা দেখতে পাবেন এখানে আসলে আর যেহেতু চায়ের শহর সো অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা আশপাশের কিছু ভিউ দেখতে পাবেন যেখানে রাস্তার দুই পাশে সারি সারি চায়ের বাগান থাকবে আর শ্রীমঙ্গলে সব থেকে বেশি ভালো লাগলো আমার এখানে জনসংখ্যা মনে হয় আমার যা মনে হয় আমাদের ওদিকে যেমন ঘনবসতি দেখা যায় এখানে অনেকটাই কম এসব ফাঁকা ফাঁকা জায়গা বেশিরভাগই আর এখানে আপনার খাবার খেলাম দুপুরবেলায় বেশ ভালোই লাগলো তবে একটু ঝালের পরিমাণটা বোধহয় সিলেটের লোকজন মনে হয় ঝালটা একটু বেশি খায় এটা আমি যা বুঝলাম আর কি তো আমরা যে হোটেলে খাইছিলাম সেটাই সামনেই এটা হচ্ছে মেজবানি রেস্টুরেন্ট এখানে খাবারের মানটা খুব ভালো আপনারা আসলে এখানে খেয়ে দেখতে পারেন এই হচ্ছে সেই রেস্টুরেন্ট আচ্ছা আমরা কি ওইদিকে যাবো তো এখন বিকালবেলা একটু ঘুরতে বের হলাম সো যাব হচ্ছে লাওয়া ছড়া একটা বন আছে ওইটা দেখতে যাব আর আশপাশের কিছু ও এটা দারুণ তো এইটা হচ্ছে আপনার একটা গলফ ক্লাব প্লাস একটা একটা হোটেল আবাসিক হোটেল সাথে সুন্দর একটা গলফ ক্লাব মানে এটাই হচ্ছে একমাত্র পাঁচ তারকা হোটেল সম্ভবত শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হ্যাঁ সম্ভবত গ্র্যান্ড সুলতান এটার নাম তো এটার মেইন গেটটা হচ্ছে ওই সাইডে এটা হচ্ছে পিছন সাইড আর এই যে দেখেন কত উঁচু উঁচু টিলা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে এইসব রাস্তা তৈরি করা এই আঁকা বাঁকা শহর মানে রাস্তাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে সচরাচর আমরা সমতল ভূমিতে যেমন রাস্তা দেখি এখানকার রাস্তা একটু ভিন্ন অনেক বেশি বাঘ দেখা যায় সাথে হচ্ছে আপনার এই যে মানে চারপাশে ঘন জঙ্গল মাঝে মধ্যে দু একটা আপনারা বানর টানর দেখতে পারবেন আসার সময় একটা বানর হঠাৎ করে রাস্তা দিয়ে পার হয়েছিল মানে খুব ভয় পেয়ে গেছিলাম সো এইগুলো হয়ে থাকে এখানে যেহেতু বন বেশি আর অনেক নানান ধরনের পাখি টাকি দেখা যায় এখানে বিকালবেলায় অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা একটু বৃষ্টি হয়েছিল অবশ্য যার কারণে একটু লেট করে বের হয়েছি এখানে একটু সামনে গেলে দেখা যায় এই পাহাড়ের সাইডে আনারস গাছ দেখা যায় প্রচুর পরিমাণে আনারসের ফলন বেশি হয় এদিকে এক ধরনের ছোট ছোট আনারস পাওয়া যায় খেতে খুব সুস্বাদু এগুলো আপনার রাস্তার আশেপাশে পেয়ে যাবেন দেখবেন 30 টাকা করে দাম নিবে এটা হচ্ছে একটা পিকনিক স্পট ও যে টিলার উপরে বাড়িঘর দেখা যায় এটা হচ্ছে লেচু বাড়ি ভানুকাস রোড লেচু বাড়ি এখানে একটা জিনিস ভালো লাগলো নিরাপত্তা খুব নিরাপত্তার যে ব্যাপারগুলো আছে এখানে খুব ভালো লাগছে আমার কারণ একটু পরপর ট্যুরিস্ট পুলিশের গাড়ি দেখা যায় এখানে টহল দিতেছে আমাদের ওদিকে যেমন ও বাপরে কত বড় বড় বাঘ ঢালু রাস্তা কোথাও উঁচু রাস্তা একটু খারাপ লাগবে প্রথম প্রথম কারণ আমরা তো এই ধরনের রাস্তা কখনো ইউজ টু না যারা সাজেক টাজেক গেছেন তাদের কাছে অনেক সিম্পল ব্যাপার এই যে দেখেন বলতে না বলতে ওই হচ্ছে সারি সারি চা গাছ এগুলো সব চা গাছ ওয়াও মানে শ্রীমঙ্গলে আসলে তো আর আমার এলাকায় ফিরে যেতে মন চাইবে না আপনাদের এত সুন্দর পরিবেশ এই দিকটাতে আসলে মাঝে মধ্যে মনে হচ্ছে এটা কোনো রাস্তা না আমি কোনো বাগানের ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু আসলে জায়গাটা এরকম এই আচ্ছা এখন যেখানে আছে এটা হচ্ছে স্বাগতম কমলগঞ্জ উপজেলা নূরজাহান এস্টেট এদিকে কি একটা পার্কের মতো সম্ভবত আছে এদিকে আজকে শুক্রবার হওয়াতে মানে প্রচুর পর্যটকের একটা চাপ দেখতেছে এখানে অনেক গাড়ির একটা চাপ আর দেখেন রাস্তাগুলো দেখেন এখন কিন্তু 5:38 বাজে এখনও কিন্তু সূর্য ডোবে নাই বাট এই জায়গাগুলো খুব মানে কি ঘন জঙ্গল হঠাৎ করে রাতের বেলা যদি এখানে আসা হয় ভয় লাগতে পারে স্বাভাবিক মানে একদম মানে ঘন জঙ্গলে পরিপূর্ণ দুই পাশে পাহাড় মাঝখানে রাস্তা ওয়াও
এটা কি লাওয়াছড়া রেইন ফরেস্টে আপনাদের স্বাগতম? ও আচ্ছা, এটাই হচ্ছে লাওয়াছড়া রেইন ফরেস্ট। এই যে আবার উঁচু, আবার নিচু, এই যে এখানে কিন্তু অনেক উঁচু, আবার সামনে কিছুই দেখতে পারতেছি না, ওই যে একটা গাড়ি দেখা যাচ্ছে, আবার একটু পরে দেখবেন আবার এই যে ঢালু রাস্তা। ও মাই গড, অস্থির অস্থির, বন্য প্রাণী বিচরণ এলাকা, সাবধানে পারাপার হন। ও আচ্ছা, এখানে যে কোনো সময় আপনাদের চোখের সামনেই বন্য প্রাণী যাওয়া আসা করতে পারে, এই জন্য একটা সতর্কতা, এখানে সতর্কতামূলক একটা সাইনবোর্ড দেওয়া আছে। মানে আপনার যদি এই রাস্তায় আসেন ভিউয়ার্স, তাহলে শুধু আপনার রাস্তায় রাইড করতে মন চাই, মানে এই যে উঁচু নিচু পাহাড়ি রাস্তাগুলো আসলে এরকমই হয়, আর প্রকৃতির সাথে অনেকটা মিশে যাচ্ছি আমরা, এরকম মনে হয়। প্রথম আসলে আপনাদের একটু খারাপ লাগতে পারে যে এই বাঘগুলো দেখে একটু মানে বেশি ভয় ভয় লাগতে পারে, বাট এটা কোনো ব্যাপার না, আপনারা একটু স্বাভাবিকভাবে একটু সুন্দরভাবে রাইড করবেন আর একটু ধীরে সুস্থে রাইড করার চেষ্টা করবেন। এখানে লেখাই আছে সর্বোচ্চ গতিসীমা 20 কিলোমিটার, যেহেতু অনেক বেশি বাঘ এখানে, সো এটা ঝুঁকিপূর্ণ। বাপরে কি, মানে একদম ন্যাচারালভাবে, মানে এই জায়গাটা মনে হচ্ছে সুন্দরবনের একটা ফিল আছে এই জায়গাটুকু। দেখি আমাদের সামনে যদি কোনো একটা মানে ওই টাইপের কোনো একটা জীবজন্তু পড়তো, তাহলে আপনাদের দেখাইতে পারতাম ন্যাচারালি এখানে কী কী আছে। আচ্ছা, এইখানেও একটা সাইনবোর্ড দেওয়া আছে, বন্যপ্রাণী দেশের মূল্যবান সম্পদ, বন্যপ্রাণী বিচরণ এলাকা, সাবধানে গাড়ি চালান, মানে এখানে যে কোনো সময় আপনাদের সামনে বন্যপ্রাণী পড়েও যেতে পারে। আচ্ছা, আমাদের সাথে আরও দুজন আছেন, ওনারা এই যে দেখছেন কত বড় বড় বাঘ, হঠাৎ করে দেখবেন যে গাড়ি নাই, হঠাৎ করে সামনে এসে হাজির। আর এখানে বেশি স্পিডে রাইড করবেন না ভিউয়ার্স, যারা শ্রীমঙ্গল আসবেন তারা অবশ্যই এই জায়গাটাতে একটু সাবধানে রাইড করার চেষ্টা করবেন, কারণ এই জায়গাগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় একটা বন্য প্রাণী আপনার সামনে এসে পড়তে পারে। যদি এখনও পর্যন্ত কোনো কিছু আমি দেখতেছি না, একটু ভয়ও লাগতেছে, হঠাৎ করে বনের উপর ভিতর থেকে কিছু একটা এসে লাফায় না পড়ে। কি ঘন ভয়ানক জঙ্গল, বাট প্যারা না, এখানে আপনার জন্য আপনাদের রেস্কিউ করার মতন সেরকম সব কিছুই এদের আছে, সেভাবেই প্রস্তুতি নেওয়া আছে এখানকার যারা আছেন, দায়িত্ব যারা আছেন তারা। তো ভিউয়ার্স, একটা কথা বলে রাখি যে আজকে আমাদের কিছু কিছু প্ল্যানিং আছে, তার মধ্যে হচ্ছে এই যে টোটাল এই যে আপনার বনটা দেখার খুব ইচ্ছা ছিল, এটা হচ্ছে আপনার রেইন ফরেস্ট, সো এটা দেখার একটা ইচ্ছা ছিল, সেই জন্য এখানে আসা। এরপর আমাদের 7 রঙে একটা সিলেটের চা পাওয়া যায়, ওটা তো না খেয়ে যাওয়াই যাবে না, সো ওইটা খাবো, শ্রীমঙ্গলেই পাওয়া যায় সেটা। আর দু একটা স্পট আছে, ওইখানে যাওয়ার চেষ্টা করব। আর আগামীকাল ইনশাল্লাহ আমরা সকাল সকাল রওনা দিব সিলেটের উদ্দেশ্যে, ওখানে শাহজালাল রাজিয়াল্লাহু তাআলার মাজার এবং শাহপরান রাজিয়াল্লাহু তাআলার মাজার, এছাড়া আপনাদের জাফলং এবং সাদা পাথর, এইসব কিছু কিছু লোকেশন আছে, সবগুলোতে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কতটুকু কী কাভারেজ করতে পারি। সো অবশ্যই আপনাদের ব্লগে সেইগুলো দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। বিশাল বন, বিশাল, মানে এতক্ষণ ধরে কথা বলতেছি আমি ভাবছিলাম হয়তো বা ছোটোখাটো একটা বন হবে, বাট যতদূর যাচ্ছি মানে বন তো শেষই হয় না। আচ্ছা, এটাই হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যান, এটা হচ্ছে প্রবেশের গেট। মোটর সাইকেল নিয়ে যাওয়া যাবে? আচ্ছা, জিজ্ঞাসা করতে হবে মোটর সাইকেল নিয়ে যাওয়া যাবে কিনা বা কিছু। ওহ, কপালটাই খারাপ আসলে ভিউয়ার্স, এখানে একটু আগে আসলে হয়তো আমরা ঢুকতে পারতাম, এখন বন্ধ হয়ে গেছে, সম্ভবত এখানে 5টার পরে কেউ ঢুকতে দেয় না, যেহেতু একটু বন্টনের ব্যাপার। তো হ্যাঁ, অনেক রাত পর্যন্ত থাকলে আবার সমস্যা হতে পারে মানুষের, যেহেতু বন্য প্রাণীর অভয়ারণ্য, সো যার কারণে একটু সকাল সকালই সব কিছু বন্ধ হয়ে যায় এখানে। যাই হোক, এখানে একটু বসবো ভিউয়ার্স, তারপর আবার ফিরতেছি। ভিউয়ার্স, শ্রীমঙ্গলের এই লাওয়াছড়া যে আপনার জাতীয় উদ্যানটা আছে, এদিকে আপনারা ফোনের কিন্তু কোনো নেটওয়ার্ক থাকবে না আপনাদের, অলরেডি আমার প্রত্যেকটা ফোনের নেটওয়ার্ক একদমই জিরো, সো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যা হওয়ার আগে বা না পারতে রাতের বেলা এখানে স্টে করবেন না, কারণ এখানে শুনছি যে গাছ ফেলে ডাকাতি হয়,
সো যেহেতু ফাঁকা জায়গা, তো এই পাহাড় থেকে হঠাৎ করে যদি কেউ এসে আপনার গতিরোধ করে আপনার কিন্তু কিছুই করার থাকবে না। আর আপনি এখানে যে কাউকে ফোন দিবেন সেটাও সম্ভব না, কারণ আপনার ফোনের নেটওয়ার্কই তো নাই। সো ভিউয়ার্স, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, এখানে যতটা সম্ভব আপনারা রাতে স্টে করবেন না, দিনের আলো থাকতে থাকতেই আপনারা এখান থেকে ব্যাক করবেন। আর বড় গাড়িগুলোর ক্ষেত্রে তারা তো দল বেঁধে এখান থেকে যাওয়া আসা করে, তাদের সমস্যা হয় না, কিন্তু কোনো গাড়ি হয়তো বা ফাঁকা পেলে, সিঙ্গেল কোনো গাড়ি পেলে ডাকাতি হতেও পারে। সো এই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন এই সব দিক থেকে। তো আমরা এখন যাব যেখান থেকে আবার রওনা দিছিলাম, ওই দিকটাতেই যাব। সো ভিউয়ার্স, এই হচ্ছে চা গাছ। আপনারা যেখান যেই পাতা দিয়ে চা হয় সেটা হচ্ছে আপনার এই যে মাথার উপরে যেই কচি কচি পাতা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা পাতা একটা কুড়ি, এইভাবে হচ্ছে চা উত্তোলন করে, আপনারা হয়তো বা সবাই জানেন। তো সেই চায়ের স্বর্গরাজ্যে আমি চলে আসলাম। এই যে আমার সামনে যা দেখতে পাচ্ছে সব সারি সারি চা গাছ, এই টিলার উপরে সুন্দর করে সারিবদ্ধভাবে তৈরি করা। আর এই চা গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো কিন্তু একটা গাছ, আমি যতদূর জানি এখানে স্থানীয় যারা আছে তাদের কাছে শুনতে পারছি, সেটা হচ্ছে এই চা গাছ নাকি একটা গাছ 50 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, এবং একটা গাছ থেকে 50টা বছর আপনি সার্ভিস পাবেন। শুধুমাত্র এই মাথা দিয়ে ছেঁটে দিতে হয়। এই যে প্রত্যেকটা গাছের ডগা দেখেন ছাটা, এই প্রত্যেকটা গাছের এই পাতাগুলো সব ছেড়ে ছেড়ে দেয়, তারপর কচি পাতা হয়, তখন ওইখান থেকে প্রসেস করে তারপর আসলে চা তৈরি করে। তো ওখানে সামনে কিছু ফ্যাক্টরি দেখলাম, ফিনলে, ইস্পাহানি, এই ধরনের কিছু ফ্যাক্টরির দেখলাম সাইনবোর্ড টাঙানো, ওদের নিজস্ব চাষ করার জন্য জায়গা আছে। সো এই হচ্ছে চায়ের ব্যাপার স্যাপার। আর এই যে সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আর আমি ব্লগিং নিয়ে ব্যস্ত। তো দেখি সামনে একটু রাবার বাগান আছে, যদি অন্ধকার হয়ে আসতেছে, দেখি যদি একটু আলো পাই আপনাদের রাবার বাগানটাও একটু ঘুরে দেখাবো। তো ভিউয়ার্স, এই হচ্ছে 7 রং রেস্টুরেন্ট। এখানে আপনারা 7 রঙের 7টা লেয়ারের চা, তারপর হচ্ছে কত 10 লেয়ার, 8 লেয়ার, বিভিন্ন লেয়ারের চা পাবেন এখানে। এখানকার বিশেষত্ব হচ্ছে এখানকার চেয়ারগুলো খুব দারুণ, বাঁশের তৈরি। আর এই যে হাসান আর সবাই আছে এখানে। ভিউয়ার্স, এই হচ্ছে সেই 7 রঙের চা যেটা আপনাদের দেখাতে চাইছিলাম। তো আপনারা এখন এটা টেস্ট করে তারপরে বুঝবো আসলে কেমন। তো দেখা যাক আসলে এটা স্বাদটা কেমন লাগে, যতদূর শুনছে এটার এক এক লেয়ারে এক এক রকম ফিলিংস। তো দেখি আসলে কেমন এখন, আর সবার মতামত জানাবা, হ্যাঁ, খেয়ে কেমন লাগলো। যতই নড়াচড়া করা হোক না কেন, একটা সাথে একটা মিশে না, অদ্ভুত রকমের চা। হ্যাঁ মেশান, দেখেন আগে আবার জায়গাটা জায়গায় চলে যাচ্ছে।